আসসালামু আলাইকুম এক্সট্রিম লঞ্চ লাভার, আপনারা ইতিমধ্যেই জানেন পুরো বাংলাদেশে গণপরিবহন বন্ধ রয়েছে, আর সেই জন্য লঞ্চ চলাচলও বন্ধ রয়েছে দক্ষিণের সাথে। আর তাই সব লঞ্চগুলোই তারা লকডাউন পালন করতেছে সদরঘাটে। তো এই জায়গাটি হলো সদরঘাটে ফরাশগঞ্জ, আর দেখতেই পাচ্ছেন ফরাশগঞ্জে দেখা যাচ্ছে মর্নিং সান 5, বরগুনার কিং, রাজারহাট বি, তারপর দেখা যাচ্ছে জামাল 9, বগদাদিয়া 7, ময়ূর 7, তারপর দেখা যাচ্ছে বগদাদিয়া 8, দেখা যাচ্ছে পারাবত 11, পারাবত 15, রেড সান 5, ভান্ডারিয়ার পারাবত 8, এরা সবাই লকডাউন কাটাচ্ছে। তো জানি না কবে আমাদের দেশে করোনা পরিস্থিতি ঠিক হবে, আর কবে এই নৌযান চলাচল স্বাভাবিক হবে, আর কবে এই নৌযানগুলোকে আবার তাদের পুনরায় পূর্বের রূপে দেখতে পারব। তো দেখা যাচ্ছে বরিশালের কুয়াকাটা 2, সেও এখানে বিশ্রাম নিচ্ছে। তো বুড়িগঙ্গা নদী একদম নিস্তব্ধ, আর বুড়িগঙ্গা নদীতে শুধুমাত্র মালবাহী ট্রলার, তারপর বালু বোঝাই কার্গো, এইসব নৌযানগুলোকে বেশি চলতে দেখা যাচ্ছে। আর কুয়াকাটা 2-এর সামনেই লকডাউন কাটাচ্ছে সোনাতুরি 4, চাঁদপুরের ক্যাটামেরান, আর আছে আমতলি রিয়াদ 1। আর পারাবত বরের পারাবত 11 রয়েছে, পারাবত 15 মাদারীপুরের, আর ওই হলো আপকামিং পারাবত 18। যদি ঈদের আগে লঞ্চ চলাচল শুরু হয় তাহলে পারাবত 18 ঢাকা বরিশাল রুটে যুক্ত হবে আশা করা যায়। যদি লঞ্চ চলাচল শুরু না হয় তা ঈদের আগে, তাহলে পারাবত 18 হয়তো বা সার্ভিসে আসতে পারবে না। পারাবত 18 ঈদের লঞ্চ চলাচল শুরু না হলে পারাবত 18 সার্ভিসে ঢুকতে পারবে না ঢাকা বরিশালে। চাঁদপুরে মিতালি 5-কে দেখা যাচ্ছে, এই হলো চাঁদপুর মিতালি 5। তারপর দেখা যাচ্ছে ঢাকা খেপুপাড়ার এমভি ইয়াদ মিতালি 5, আর হলো আমতলি রিয়াদ 1। নৌ চলাচল বন্ধ থাকলেও সদরঘাটের ওপারে কেরানীগঞ্জের ডকইয়ার্ডে ঠিকই লঞ্চগুলোর মেরামতের কাজ, নির্মাণ কাজ সবই চলতেছে। তো দেখা যাচ্ছে হাতিয়া তাশরিফ এখনো ডকে। সম্ভবত ওটা নিউসান, আর ওটা ফারহান কত, ওটা কত ফারহান হাতিয়ার 4, হাতিয়ার ফারহান 4 ডকে। তারা মূলত লকডাউনের আগে ঈদের প্রস্তুতির জন্য উঠেছিল ডকে, কিন্তু এখন ঈদেও লঞ্চ চলাচল করবে কিনা সেটাও নিয়ে এখন সন্ধিহান। মুলাদির মিতালি 4, তারপর চাঁদপুরের সোনাতুরি, চাঁদপুরে মিতালি 7, দূরে দেখা যাচ্ছে এমভি অ্যাডভেঞ্চার 9, বরিশালে একটু দূরে, ওই দূরে দেখা যাচ্ছে অ্যাডভেঞ্চার 9। তো দেখা যাচ্ছে হাসান হোসেন 1, আমতলি তরঙ্গ 7, চরফেশনের কর্ণফুলি 12, দেখা যাচ্ছে পায়রাবন্দরের অ্যাডভেঞ্চার 11-কে দেখা যাচ্ছে কর্ণফুলি 9, ঢাকা পোলা রুটের রয়েছে কালাইয়ের ইগল 5, এটা হলো ইগল 8, উলারাট ভান্ডারের ইগল 8, আর পুবালি 5, গলাচিপার পটুয়াখালী, গলাচিপার পুবালি 5,
পুবালি পাঁচের সাথী রয়েছে অ্যাডভেঞ্চার নয়। আর অদূরে দেখা যাচ্ছে সদরঘাট লালগুড়ি টার্মিনাল, একটিও লঞ্চ নেই, শুধু বুড়িগঙ্গা নদীতে কয়টা নৌকা পারাপার হচ্ছে, যাত্রীরা এই পার থেকে ওপারে যাচ্ছে কিন্তু কোনো লঞ্চ চলাচল করছে না। তো মনে প্রাণে চাইব খুব দ্রুত আমাদের বাংলাদেশ তথা পুরো বিশ্ব করোনার মহামারী কাটিয়ে উঠুক এবং খুব শীঘ্রই আগের মতো আমরা যাতে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে যার যার মতো ঘরে থাকবেন, অযথা বাইরে বেরোবেন না, লকডাউন পালন করবেন যথাযথভাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।